নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর নগর হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের স্বজন বিকেলে সাদা পোশাক একদল লোক হাসপাতালে প্রবেশ করেন তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন পরে যাবার সময় তিনজনকে তুলে নিয়ে যান অন্য দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার তাদের কারা নিয়ে গেছে বা কোথায় নেওয়া হয়েছে সে তথ্য পাওয়া যায়নি নাহিদ আসিফ ও বাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী